নমস্কার বন্ধুরা গতকাল হয়তো ফেসবুকে আপনি এই পোস্টটি ঘোরাফেরা করতে দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি দেখুন এখানে লেখা আছে লক্ষ্মী পুজোর দিন দিদির উপহার সারা বাংলার লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের এখন থেকে সাড়ে সাতশো টাকা করে পাবেন এবং নিচে লেখা আছে জয় বাংলা মা বোনেরা ধরবে সংসারের হাল যখন সঙ্গে থাকবে দিদির লক্ষ্মীর ভাণ্ডার যাই হোক এই পোস্টটা কিন্তু আমি একজন প্রশাসনিক দপ্তরে থাকা লোকের ফেসবুক থেকেই পেয়েছি এবং সেখান থেকে আমি কপি করে নিয়েছি শুধুমাত্র একজন নয় অনেকের থেকেই কিন্তু এটা পোস্ট করা হয়েছিল পরে পোস্টটা সরিয়েও নেওয়া হয়েছে অনেকের থেকে তো যাই হোক আমি এই পোস্টটা সেভ করে রেখে দিয়েছিলাম সেই কারণে আপনাদের দেখাতে পাচ্ছি, শুধুমাত্র এইখানে পোস্ট করে যে জানানো হয়েছে তা নয় আজকে অনলাইন নিউজ পোর্টালেও কিন্তু এই সংবাদটা প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দেবো তো এই পোস্টিতে যা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার থেকে মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে কিন্তু আড়াইশো টাকা বেশি অর্থাৎ সাড়ে সাতশো টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এবার চলুন অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ আমরা দেখে নেব তো দেখুন আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির প্রধান মহিলা সদস্যের হাতে প্রতিমাসে অর্থ সাহায্য তুলে দেওয়ার লক্ষ্যে গত বছর লক্ষ্মীর ভান্ডার নামে প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার মূলত তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার আগে এই লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন কিন্তু নবান্নের তরফে জানানো হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্তর্ভুক্ত হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং অন্য জাতিভুক্ত হলে সেই জাতির শংসাপত্র থাকা বাধ্যতামূলক আপাতত পঁচিশ থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে ভান্ডার প্রকল্প মূলত দুটি শ্রেণীর জন্য রয়েছে এই প্রকল্পে তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পান কিন্তু এবারের দুর্গাপূজাকে ঘিরে রাজ্যে পঞ্চাশ হাজার কোটি টাকার লেনদেন হওয়ায় এই অর্থের একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় জনহিতে কাজে লাগাতে পারেন বলে সূত্রের খবর সেক্ষেত্রে ভাণ্ডার প্রাপকদের টাকার মূল্য অন্তত আড়াইশো টাকা বাড়ানো হতে পারে সূত্রের খবর তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আরেকটি সূত্র মারফত জানা গিয়েছে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকার এই ধরনের জনমুখী প্রকল্পগুলির বাজেট বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে সাধারণ মহিলাদের মাসিক বরাদ্দ বাড়তে পারে তবে গোটা বিষয়টি সিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী অর্থাৎ দুটো সূত্র মারফত বিচার করলে দেখা যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রাজনৈতিক ক্ষেত্রে আরও একটি বড় মাস্টার স্ট্রোক দিতে চলেছেন তা নিঃসন্দেহে বলা যায় এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অর্থাৎ আপনারা দেখতেই পেলেন আমি আপনাদের ফেসবুক পোস্টটা এবং সেই সঙ্গে দেখালাম যে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটা তবে বলে রাখি এই সংবাদটি যে কতটা সত্য তা কিন্তু বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয় মোটামুটিভাবে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের জানালাম সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো কিছুই ঘোষণা করা হয়নি যখনই সরকারিভাবে ঘোষণা করা হবে তার সত্যতা আমরা বিচার করতে পারবো এবং তাকে সত্য বলে আমরা কিন্তু মেনে নেব যাই হোক মোটামুটি যা প্রকাশিত হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ